বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিল ঘিরে দুমদুমার, চাষিদের লাঠিপেটা পুলিশের, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। প্রজাতন্ত্র দিবসে লালকেল্লা দখল নিল কৃষকরা, উড়ল বিক্ষোভকারীদের পতাকা। ভ্যাকসিন নিয়ে গুজব ছড়ালেই আইনি ব্যবস্থা, রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের। সাধারণতন্ত্র দিবসে উল্টো জাতীয় পতাকা উত্তোলন করলেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তুঙ্গে বিতর্ক। প্রজাতন্ত্র দিবসের প্যারেডে রাফাল বিমান, চুক দাদানো অনুষ্ঠান দিল্লিতে। ভারতীয় গ্রাহকদের জন্য ভিন্ন নিয়ম, হোয়াটসঅ্যাপের নয়া প্রাইভেসি পলিসি নিয়ে আদালতে জানালো কেন্দ্র। ভেঙ্গে পড়ল ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার, পাইলটদের অবস্থা আশঙ্কাজনক। এবং সর্বশেষ জানিয়ে দেব, 77 আসনে মিলল রফাসূত্র, বাকি আসন নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসবে বাম কংগ্রেস। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিল ঘিরে দুমদুমার, চাষিদের লাঠিপেটা পুলিশের। সাধারণতন্ত্র দিবসের মাঝেই দিল্লিতে দুমদুমার, প্রতিবাদী কৃষকদের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ পুলিশের। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ কর্মী, সংবাদ সংস্থা ANI সূত্রে খবর। দিল্লির সঞ্জয় গান্ধী ট্রান্সপোর্ট নগরে বিক্ষুব্ধ কৃষকদের উপর লাঠিচার্জ করে পুলিশ, চূড়া হয় টিয়ার গেসও। আজ সকালেও সিঙ্গু বর্ডার থেকে কৃষকদের ট্রাক্টর মিছিল এসে পৌঁছায়, তারপরও পুলিশ ব্যারিকেড ভেঙে ফেলেন আন্দোলনরত কৃষকরা। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ, সব মিলিয়ে রীতিমতো উত্তপ্ত রাজধানী দিল্লি। অপরদিকে প্রজাতন্ত্র দিবসে লালকেল্লা দখল নিল কৃষকরা, উড়ল বিক্ষোভকারীদের পতাকা। সাধারণতন্ত্র দিবসে লালকেল্লার দখল নিলেন কৃষকরা, আজ দুপুরে ব্যারিকেড ভেঙে লালকেল্লায় ঢুকে পড়েন একদল বিক্ষোভকারী। পরে সেখানে কৃষক সংগঠন নিশান সাহিবের পতাকা উড়ালেন তারা। জানা গিয়েছে স্বাধীনতা দিবসে লালকেল্লায় যেখান থেকে জাতীয় পতাকা উত্তোলন হয় সেখানেই উড়ানো হয় কৃষক সংগঠনের পতাকা। অভিযোগ, জাতীয় পতাকার থেকে উঁচু করে কৃষক সংগঠনের পতাকা উড়ানো হয়েছে এদিন, যা প্রকারান্তে জাতীয় পতাকার অবমাননা। পরে অবশ্য পুলিশ সেই পতাকা নামিয়ে দেন। সাধারণতন্ত্র দিবসে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। লালকেল্লায় জাতীয় পতাকার বদলে খলিস্তানি পতাকা উড়ানো হবে বলেই আগেই হুমকি দিয়েছিল বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতারা। ফলে আগেভাগে সতর্ক ছিল দিল্লি পুলিশ, তবুও শেষ রক্ষা হলো না। খলিস্তানি না হলেও লালকেল্লায় উড়ল কৃষক সংগঠনের পতাকা। এই ঘটনায় নিন্দায় সরব হয়েছে সমাজের একাংশ। এই ঘটনাকে ইন্টেলিজেন্স ফেইলর বলেও উল্লেখ করেছেন কেউ কেউ। সাধারণতন্ত্র দিবসে সকালেই সিঙ্গু গাজীপুর সীমানা থেকে ট্রাক্টর র্যালি বের করেন কৃষকরা, তারপর থেকেই পুলিশের সঙ্গে দফায় দফায় খণ্ডযুদ্ধবাদে বিক্ষোভকারীদের। কোথাও কাদানে গ্যাস চূড়া হয় তো কোথাও আবার লাঠি চালায় পুলিশ। পাল্টা কৃষকরাও লাঠি হাতে চড়াও হন, এমনকি তাদের হাতে তলোয়ারও থাকতে দেখা গিয়েছে। এদিকে বেলাগোড়াতেই সমস্ত ব্যারিকেড ভেঙে রুট বদলে দিল্লিতে ঢুকে পড়েন কৃষকরা। দিল্লির ITO-র সামনে পুলিশের সঙ্গে ফের খণ্ডযুদ্ধ বাদে অভিযোগ, পুলিশের উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে দেন কৃষকরা। পরে ব্যারিকেড ভেঙে লালকেল্লায় ঢুকে পড়েন কৃষকরা। এরপর কয়েকজন কৃষক লালকেল্লায় নিজেদের সংগঠনের পতাকা উড়িয়ে দেন, এ নিয়ে তীব্র বিতর্ক। তিরঙ্গার অপমান করা হলো, অপর এক অংশের অভিযোগ, আন্দোলনকে বদনাম করতে এই ঘটনা ঘটানো হলো। যদিও এই দায় জেড়ে ফেলতে মরিয়া কৃষক নেতা রাকেশ তিরকিত, এদিন তিনি বলেন, যারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছেন তারা কৃষক নন, রাজনৈতিক দলের সদস্য। বিক্ষোভকারীদের বদনাম করতেই এই কাজ করা হয়েছে। অপরদিকে ভ্যাকসিন নিয়ে গুজব ছড়ালেই আইনি ব্যবস্থা, রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের। করোনা টিকা নিয়ে গুজব ছড়ালেই এবার কড়া ব্যবস্থা, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের কার্যকারিতা নিয়ে গুজব ছড়ালেই এবার আইনি ব্যবস্থা নিতে বলল স্বরাষ্ট্রমন্ত্রক। গত সপ্তাহে স্বরাষ্ট্র সচিব অজয় বাল্লা চিঠি লিখে জানিয়েছেন, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন টিকা নিয়ে কোনো রকম গুজব বা অপপ্রচারকে কড়া হাতে দমন করুক, সেই সঙ্গে মহামারী প্রতিরোধ আইনে ভারতীয় দণ্ডবিধিতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করুক। স্বরাষ্ট্র সচিব চিঠিতে লিখেছেন, আমি এটা জানাতে চাই যে জাতীয় নিয়ন্ত্রক সংস্থা এই দুই ভ্যাকসিনকে সুরক্ষিত ও প্রতিষেধক হিসাবে অনুমোদন দিয়েছে।
কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু গুজব এবং অপপ্রচার সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, যার ফলে দুই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। এই ধরনের গুজব ছড়া নয়, সিংহভাগ মানুষের মধ্যে ভ্যাকসিন নিয়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। চিঠিতে স্বরাষ্ট্র সচিবের কড়া নির্দেশ, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন টিকা নিয়ে কোনো রকম গুজব বা অপপ্রচারকে কড়া হাতে দমন করুক, সেই সঙ্গে মহামারী প্রতিরোধ আইনে ভারতীয় দণ্ডবিধিতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করুক, পাশাপাশি গণটিকাকরণ যাতে সুষ্ঠুভাবে সংগঠিত হয় সেদিকেও যেন প্রশাসন নজর দেয়। অপরদিকে জম্মু কাশ্মীরের পাঞ্জাব সীমান্তের অন্তর্গত লক্ষণপুর এলাকায় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার অ্যাডভান্স লাইট হেলিকপ্টার ধ্রুব। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই পাইলট, আশঙ্কাজনক অবস্থায় তাদের পার্শ্ববর্তী পাঠানকুটের মিলিটারি বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন কাটুয়ার এসএসপি শালিন্দর মিশ্রা। হেলিকপ্টার দুর্ঘটনার প্রাথমিক কারণ মনে করা হচ্ছে যান্ত্রিক গোলযোগ। চলতি মাসের শুরুর দিকেই মিগ-21 বাইসন যুদ্ধবিমান ভেঙে পড়েছিল রাজস্থানের সুরাতগড়ের বিমানঘাঁটিতে। নিয়মিত অনুশীলন করতে গিয়ে বিপত্তি ঘটে, যদিও সেই ঘটনায় পাইলট বা বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অপরদিকে সাধারণতন্ত্র দিবসে উল্টো জাতীয় পতাকা উত্তোলন করলেন দিলীপ ঘোষ, তীব্র হচ্ছে বিতর্ক। দেশভক্তি তাদের দলের মূল মন্ত্র, এই নিয়ে বিরোধী দল থেকে বিশিষ্ট সকলকে কটাক্ষ করেন তারা, সময়ে অসময়ে দেশদ্রোহীর তকমা দেন উল্টো দিকের ব্যক্তিটিকে বুট প্রচারে হাতিয়ার করেন। এহেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাধারণতন্ত্র দিবসে উল্টো পতাকা উত্তোলন করলেন, তারপরেই শুরু হলো বিতর্ক। আজ সকালে তারাপীঠে পুজো দেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, এরপরেই রামপুরহাটে দলীয় কার্যালয়ে গিয়ে পতাকা উত্তোলন করেন, তাতেই বিপত্তি। দলীয় পতাকা তোলার সময় খেয়াল করেন সেটি উল্টো, এরপর পতাকা সোজা করে ফের তুলেন, জাতীয় সঙ্গীত করেন, কিন্তু তাতে সমালোচনা থামেনি। দিলীপ যদিও বারবার দাবি করেছেন জাতীয় পতাকার অসম্মানের জন্য এসব করা হয়নি, নিতান্ত ভুল করেছেন দলীয় কর্মীরা, তা সংশোধন করা হয়েছে। তার কথায়, এটা খুবই অস্বস্তিকর ঘটনা, পতাকা তোলার আগে পরীক্ষা করে দেখিনি, কিন্তু পতাকা তোলার সঙ্গে সঙ্গেই বিষয়টা আমার চোখে পড়ে, তখন নিজেই হাত লাগাই, তারপর সঠিকভাবে জাতীয় পতাকা তুলি, যারা ওই দায়িত্বে ছিলেন তাদের বলেছি এমন ভুল যেন আর কখনো না হয়। অপরদিকে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে রাফাল বিমান চুক দাদানো অনুষ্ঠান দিল্লিতে। করোনাকালে প্রয়োজনীয় সুরক্ষা বিধি মেনে প্রজাতন্ত্র দিবসে বর্ণাঢ্য অনুষ্ঠান হলো দিল্লিতে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুদের উপস্থিতিতে রাজপথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দেশের 72তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথের প্যারেডে শক্তি প্রদর্শন করল ভারত। এদিনের প্যারেডে দেখা গেল রাফাল যুদ্ধবিমানকে, এছাড়াও সুখোই-30 MKI যুদ্ধবিমান, T-90 ট্যাঙ্কেরও প্রদর্শন করা হয়। হাজির হয়েছিল মোট 32টি ট্যাবলো। করোনা পরিস্থিতিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে শারীরিক দূরত্ব বিধি, মাস্কের মতো প্রয়োজনীয় সুরক্ষাবিধি বাধ্যতামূলক করা হয়েছিল। সেই সঙ্গে 26 জানুয়ারি উপলক্ষে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে আসতে না পেরে তিনি যে অনুতপ্ত, সেই অনুভূতি ব্যক্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেছেন, আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আপনাদের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য মুখিয়ে ছিলাম, কিন্তু একই সঙ্গে করোনার বিরুদ্ধে লড়াই জারি রাখতে গিয়ে আমি লন্ডনেই আটকে পড়লাম। এই প্রসঙ্গে ব্রিটেনের প্রধানমন্ত্রী আরও বলেছেন, আমাদের দুই দেশ এই অতিমারী পরিস্থিতিতে টিকা উৎপাদন বিতরণের কাজে হাত মিলিয়েছে। অপরদিকে ভারতীয় গ্রাহকদের জন্য ভিন্ন নিয়ম, হোয়াটসঅ্যাপের নয়া প্রাইভেসি পলিসি নিয়ে আদালতে জানালো কেন্দ্র। ইউরোপীয় গ্রাহকদের জন্য যে নিয়ম ভেদে দিয়েছে হোয়াটসঅ্যাপ, ভারতীয় গ্রাহকদের জন্য তা করা হয় না। হোয়াটসঅ্যাপের নয়া গোপনীয়তা নীতি সংক্রান্ত মামলায় দিল্লি হাইকোর্টকে সোমবার একথাই বলল কেন্দ্র। সরকারের তরফে বলা হয়েছে, ভারতীয় গ্রাহকদের জন্য বরাবরই আলাদা ব্যবস্থা রাখে এই মেসেজিং প্ল্যাটফর্ম, তাই এই নয়া প্রাইভেসি পলিসি ভারতীয়দের জন্য প্রযোজ্য না করার কথাই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে জানিয়েছে কেন্দ্র। হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। গ্রাহকদের রুশের ফলে নতুন ডেটা শেয়ারিং 3 মাসের জন্য স্থগিত রাখা হয়েছে, যা ফেব্রুয়ারি থেকে চালু হওয়ার কথা ছিল।
নতুন প্রাইভেসি পলিসি নিয়ে বিতর্কের মুখে হোয়াটসঅ্যাপকে চিঠি দিয়ে সরকারের তরফে জানানো হয়েছে, ভারতীয় গ্রাহকদের জন্য এই নতুন পলিসি বন্ধ করা হোক। দেশের গ্রাহকদের জন্য হোয়াটসঅ্যাপের তথ্যের সুরক্ষা ও নিরাপত্তা কতটা সেটাও সবিস্তারে জানানো হোক। হোয়াটসঅ্যাপের সিইও উল কেটকাটকে চিঠি দিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে একগুচ্ছ প্রশ্ন পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, নতুন প্রাইভেসি পলিসি চালু হলে ভারতীয় গ্রাহকদের সুরক্ষা কতটা থাকবে তা নিশ্চিত করা হোক। হোয়াটসঅ্যাপের নয়া প্রাইভেসি পলিসির উপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন চৈতন্য রোহিল্লা নামক এক আইনজীবী। হাইকোর্টের কাছে আবেদন পেশ করে তিনি জানান, যতদিন পর্যন্ত পার্সোনাল প্রোটেকশন বিল পাস না হচ্ছে ততদিন হোয়াটসঅ্যাপ যেন তাদের নয়া প্রাইভেসি পলিসি ব্যবহার করার সুযোগ না পায়। গ্রাহকদের ব্যক্তিগত তথ্য যাতে তৃতীয় ব্যক্তির হাতে না চলে যায় সেটা গুরুত্ব দিয়ে যেন দেখা হয়। গতকাল সেই মামলার শুনানি ছিল দিল্লি হাইকোর্টে। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে মামলার শুনানিতে অংশ নেন আইনজীবী কপিল সিব্বল ও মুকুল রুহতগি। নয়া প্রাইভেসি পলিসি সংক্রান্ত এই মামলায় বিচারপতি সঞ্জীব সচদেবের বেঞ্চে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল চেতন শর্মা জানান, হোয়াটসঅ্যাপ কখনই তৃতীয় পক্ষের কাছে ডেটা শেয়ারিংয়ের অনুমোদন দেয় না। গ্রাহকদের চ্যাটের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখে। হোয়াটসঅ্যাপ তাদের নতুন প্রাইভেসি পলিসি নিয়ে বলেছিল, এই আপডেট গ্রাহকরা এড়িয়ে যেতে পারবেন না। প্রাইভেসি পলিসির সমস্ত শর্তে একমত হলে তবেই অ্যাকাউন্ট থাকবে, না হলে বেরিয়ে যেতে হবে অ্যাকাউন্ট থেকে। এরপরই বিতর্ক তুঙ্গে উঠে। চাপের মুখে পড়ে হোয়াটসঅ্যাপ জানায়, তারা ফেসবুকের সঙ্গে ডেটা শেয়ার করে না। হোয়াটসঅ্যাপ গ্রুপের সব মেসেজই গোপন থাকে। আগামী 1 মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। অপরদিকে 77 আসনে মিলল রফাসূত্র। বাকি আসন নিয়ে বৃহস্পতিবার বৈঠক বাম কংগ্রেসের। গত বুটেও একে অন্যের হাত ধরেই লড়েছিল বটে, কিন্তু আসন ভাগাভাগি নিয়ে বিরোধী হয়েছিল কাল। এবার আর সে ভুল করতে চায় না বাম এবং কংগ্রেস, তাই সোমবার বৈঠকে বসে এক প্রস্ত রফাসূত্র বের করেছে দুই দল। এদিন 77টি আসনে জট কেটেছে, বাকি 217টি আসন নিয়ে বৈঠক বৃহস্পতিবার। এদিন প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক হয় দুই দলের। তাতে স্থির হয়, 2016 সালে বাম এবং কংগ্রেস যে 77টি আসনে জিতেছে সেখানে একে অপরের বিরুদ্ধে প্রার্থী দেবে না তারা। গত বিধানসভা নির্বাচনে 44টি আসনে জিতেছে কংগ্রেস, 33টি আসনে জিতেছে বামেরা। বাকি আসন নিয়ে ফের বৃহস্পতিবার বৈঠকে বসবে দুই দল। সেদিন বৈঠকে থাকবেন রাজ্য কংগ্রেসের প্রধান অধীর চৌধুরী। এদিন মুর্শিদাবাদে কংগ্রেসের কর্মসূচি থাকায় তিনি বৈঠকে ছিলেন না। পরবর্তী বৈঠকে বাকি আসন নিয়ে সিদ্ধান্তে আসবে দুই দল। খবর, বাকি আসন ভাগাভাগির ক্ষেত্রে বিচার করা হবে ভোটের উপর। গত লোকসভা ভোটে কে কোথায় দ্বিতীয় বা তৃতীয় হয়েছে সেগুলির বিচারেই আসন ভাগাভাগির আলোচনা হবে। এদিনের পর দুই দলের নেতারাই জানিয়েছেন আসন ভাগাভাগি নিয়ে তারা খুশি। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, দুই দলের যৌথ কর্মসূচি আরও বাড়াতে হবে। গত বিধানসভা ও লোকসভা ভোটে দেখা গিয়েছে বহু আসনে প্রার্থী দেওয়া নিয়ে দুই জোট শরিকের বিবাদ দেখা দিয়েছে। নিচুতলার কর্মীদের মধ্যে অসন্তোষ বেড়েছে, তার জেরে ভোট কাটাকাটি হওয়ায় সুফল পেয়েছে বিজেপি। এবার সেসবই আটকাতে চাইছে দুই দল। আজকের বিশেষ বিশেষ